আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রাজবংশীদের স্পেশাল খাবার চাল ভাজা বা ভুবড়া ভাজা থেকে যে গুঁড়ো করা হয়। তো এটাকে ভুবড়া ভাজা বলে আমাদের রাজবংশী ভাষায়, আর এমনিতে তো আমরা বাংলা ভাষায় এটাকে চাল ভাজাই বলি, তাই না? তো দেখো, আমি চলে আসলাম সকাল সকাল, তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম, তারপর চলে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। দেখতে পাচ্ছো কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে? রোজই বৃষ্টি হচ্ছে, হয় রাতে তাহলে দিনের বেলায়। তো আমি দেখো আমার ছেলের ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, সেটা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি সকালের নাস্তাটা রেডি করে নেব। তো দেখো, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, 12টা বেজে গিয়েছে প্যানটার। তো চলে আর কি, এরকম চাল চুল ভাজাভাজি এরকম চলতে থাকে। চুল চুল ভাজা কে খায় ভাই? তো চলো, ভুল করে আমি চালের সঙ্গে চুলের তুলনা করে ফেলেছি, এটা মানে অনেক বড় একটা ভুল করে ফেললাম। তো দেখো, চালটাকে আমি এখন ভেজে নিচ্ছি, হাত দিয়ে ভাজবো না, খুন্তি দিয়েই ভাজবো। আসলে চালটা একটুখানি চেক করে নিলাম, কালো চাল বা অনেক সময় চালে পোকা টোকা থাকে, তো তো এখানে দিয়ে চেক করছি, আগে চেক করার সময় পাইনি, এরকমই আমি। তো দেখো, চালটাকে আমি এখন ভেজে নেবো সুন্দর করে, আর চাল যখন ভাজবে তখন পুটপুট করে ফুটবে। কিন্তু আজকে আমি বৃষ্টির আওয়াজে কোনো ফোটাফুটির শব্দ পাচ্ছি না, শুধুমাত্র বৃষ্টির আওয়াজ পাচ্ছি। তো যখন এরকম মানে লাল লাল হয়ে যাবে তখন একটু বেশি বেশি করে নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কড়াটা ভীষণই গরম হয়ে গিয়েছে, এত গরম যে হাত লাগলেই পুড়ে যাবে। এর আগের দিন যেদিন আমি এইটা মানে খাবারটা তৈরি করছিলাম, সেদিনকে আমার হাত লেগে গিয়েছিল আর পুড়েও গিয়েছিল, তাই জন্য তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কি। তো দেখো, ভাজাটা আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর আগে তো হামানদিস্তা ঢেঁকিতে গুঁড়ো করা হতো, এখন তো আর সেগুলো নেই, তাই না? সবাই এখন মানে কি বলবো, আধুনিক হয়ে গিয়েছে। তো আমি এটা করব মিক্সিতে গুঁড়ো। তো মিক্সিতে গুঁড়ো করার জন্য আমি এটাকে আগে ঠান্ডা করে নিলাম, গরম থাকলে গরমে ভালো হয় না, মিক্সিটা পুরো গরম হয়ে যায়, পরে আর খোলাই যায় না, ধরাই যায় না, মানে এই মিক্সির যে বাটিটা থাকে সেটা। তো দেখো, আমার ভুবড়া ভাজা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি কি করব, এখন আমি দিয়ে দেবো এটাকে মিক্সির ভেতরে। তো হাত দিয়ে তুলে তুলে দিয়ে দেবো, না হলে পড়ে যাবে। এই দেখো, আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে, এখন মানে ঠান্ডা হয়ে গিয়েছে তাই হাত দিয়ে তুলতে পাচ্ছি। তো দেখো, এখানে আমি তুলে নেবো, আর বৃষ্টি কিন্তু চলছে, আর বৃষ্টির দিনে এরকম ভুবড়া ভাজার গুঁড়ো দিয়ে চা দিয়ে খেতে কিন্তু মানে দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো, যে যে এখনও খাওনি, আর যারা যারা খেয়েছো তারা তারা তো জানোই। তো দেখো, ফাইনালি আমার গুঁড়ো রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি ঘরে নিয়ে আসলাম গুরুটা নিয়ে মাসুমের বাবাকে দিয়ে দিলাম। মাসুমের বাবা হচ্ছে আমার হাজবেন্ড, আর মাসুম হচ্ছে আমার ছেলে। দেখো, এখানে আমি এই যে গুঁড়ো রেডি করে নিচ্ছি, আর মাসুমকে খাইয়ে দেবো। আর এখনকার বাচ্চারা কিন্তু এগুলো খেতে চায় না, ওদের ম্যাগি ট্যাগি এগুলোই পছন্দ। যখন আমি মাসুমকে খাইয়ে দেবো, ওর মুখের এক্সপ্রেশনটা দেখবে, একদম পুরো খেপে গিয়েছে যে তুমি আমাকে এগুলো কী খাওয়াচ্ছ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। আর এই হলো আমার ছেলে মাসুম, যে এটা খেয়ে মুখটা পুরো একদম 12টা বাজিয়ে নেবে। চলো, আজকের মতন আসছি, সবাইকে টাটা।